তো তাহের হিসাবের আজকের আমরা এই মুহূর্তে আমরা হিসাব করব যে প্রতি বছর তিনি কত টাকা মানুষ থেকে আত্মসাৎ করেন। এটা আমি কেন বললাম যে মানুষ থেকে লুটে নেন, এটা বলা যায়। তো তাহেরি ওয়াজের নাম করে, ওয়াজের ব্যবসা করে প্রতি বছর কত টাকা কামান, এটি আজকে আমরা হিসাব করব। কেন হিসাব করব? কারণ তিনি শায়খ আহমদুল্লাহর ব্যাপারে লাগছেন। হ্যাঁ, তিনি মনে করছেন যে আহমদুল্লাহ বদ্র মানুষ, তিনি কিছু বলবেন না, এর জন্য আমরা কি বদ্র না? আমরা তো বদ্র না, আমরা তো বলতে হবে। যারা যেখানে টাকা ইনকাম করবে এর একটা অংশ সরকারের কোষাগারে জমা দিতে হয়, এটাকে ট্যাক্স বলে বা কর আদায় বলে। তো এগুলো আদায় করছেন কিনা এগুলো বাংলাদেশ সরকারের কাছে আমরা পাঠাবো, আমরা হিসাব চাইব এবং এখানে দর্শকদের সামনেও আমরা হিসাব করব তিনি প্রতি বছর কত টাকা মানুষের কাছ থেকে লুটে নেন এবং এগুলোর হিসাব দেন কিনা সরকারের কাছে। নর্মালি তাহেরি প্রতিদিন ইনকাম করেন, প্রতিদিন প্রোগ্রাম করেন তিনটা, একেবারে নিম্ন দিনে করেন একটা, রাত্রে করেন দুইটা, মাগরিব পরে একটা, এশার পরে একটা। তিনি একটি প্রোগ্রামের মধ্যে বলেছেন তিনি একটা প্রোগ্রাম থেকে 1,00,000 টাকা নিম্নে তিনি আর হাদিয়া নেন। প্রতিদিন তিনটি প্রোগ্রাম করলে প্রতি প্রোগ্রামে 1,00,000 টাকা করে পেলে সহজ হিসাব হলো প্রতিদিন তিনি 3,00,000 টাকা ইনকাম করেন। আসুন এখন আমরা বছরে কত টাকা ইনকাম করেন এটি বের করব। এখানে প্রতিদিন ইনকাম হলো গিয়া প্রতিদিন তিনটা প্রোগ্রাম, 3 প্রোগ্রামে 3,00,000 টাকা তিনি 3,00,000 টাকা ইনকাম করেন 3 প্রোগ্রামে। তাহলে 3,00,000 টাকা যদি তিনি প্রতিদিন ইনকাম করেন, 30 দিনে কত টাকা ইনকাম করেন? আমরা সরাসরি 3 × 30 সমান আমরা পেয়েছি এখানে 90,00,000 টাকা। 4, 6 এখানে স্পষ্ট হিসাব আপনারাও জানেন, প্রতিদিন তিনি 3,00,000 টাকা করে যদি ইনকাম করেন তাহলে 30 দিনে তিনি ইনকাম করেন 90,00,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে তাহেরির ইনকাম হলো 90,00,000 টাকা। এখন প্রতি মাসে যদি তিনি ইনকাম করেন 90,00,000 টাকা, তাহলে আমরা নর্মালি 6 মাস ওয়াজের সিজন, ওয়াজের ব্যবসা, যেটা এখন বর্তমানে আমি এটাকে ওয়াজের ব্যবসা বলি কারণ এখন ওয়াজের নামে ম্যাক্সিমাম ব্যবসা শুরু হয়েছে। প্রকৃত ওয়াজের যারা উলামায়ে কেরাম তারা আলাদা খেদমত করছেন ফি সাবিলিল্লাহ। আর এই বাউল মার্কা, তাহেরি মার্কা, ইংলিশ মার্কা, বাংলিশ মার্কা যে সমস্ত বক্তা এখন বের হয়েছে তারা ব্যবসার উদ্দেশ্যে মাঠে নেমেছে, তাদের প্রতি মাসে ইনকাম হয় 90,00,000 টাকা যারা চুক্তি করে ওয়াজ করে। তো প্রতি মাসে যদি তার 90,00,000 টাকা ইনকাম হয় তাহলে 6 মাসে কত লক্ষ টাকা ইনকাম করেন? প্রতি 6 মাসে 6 মাসে কত টাকা ইনকাম করেন? দেখেন 30 দিনে তিনি যদি ইনকাম করেন 90,00,000 টাকা, তাহলে আমরা 3, 4, 5, 90,00,000 পূরণ এখানে 6 সমান আমরা বের করেছি, আপনারাও বের করবেন আমার হিসাব ঠিক আছে কি না। যদি আপনি 30 দিনে তিনি 90,00,000 টাকা ইনকাম করেন তাহলে প্রতি 6 মাসে তিনি ইনকাম করেন, নর্মালি আমাদের হিসাব অনুযায়ী তিনি 5 কোটি মেবি 5,40,00,000 টাকা। আপনারা একটু ভালো করে দেখেন, এখন আপনাদেরকে ভালো করে দেখাই, মাসে তিনি 90,00,000 টাকা ইনকাম করছেন। এখন তাহেরি যদি প্রতি মাসে 90,00,000 টাকা ইনকাম করেন তাহলে প্রতি 6 মাসে তিনি 5,40,00,000 টাকা ইনকাম করছেন। এখন এখান থেকে আমরা 40,00,000 টাকা বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিলাম? এটা বাদ দিয়েই দেই কারণ এখানে শিডিউলে অনেক পরিবর্তন হতে পারে, অনেক সময় 3টা প্রোগ্রাম হলেও কোনো কোনো সময় প্রোগ্রাম মিস হয়ে যায় প্রশাসনিক বা ওয়েদার বা অন্যান্য নিজের সমস্যার কারণে, এর জন্য 40,00,000 টাকা আমরা বাদ দিলাম। প্রতি 6 মাসে তিনি 5 কোটি টাকা ইনকাম করেন, এটা হলো সর্বনিম্ন হিসাব, এর উপরেও হতে পারে। এখন 6 মাসে যদি তাহেরি হুজুর, হ্যাঁ এখানে রাখি, এখন মূল আলোচনায় যাই, 6 মাসে যদি তাহেরি সাহেব, হ্যাঁ 5 কোটি টাকা নিম্ন হিসাব 5 কোটি টাকা ইনকাম করেন, তাহলে চিন্তা করুন তিনি এখন বর্তমানে কত কোটি টাকার মালিক আছেন। এখন তিনি একটা প্রোগ্রামের মধ্যে বলেছেন তিনি 2.5 কোটি টাকার মালিক, এই কথা বলে আবার দেখছেন যে এখানে পেছে পড়ে যাচ্ছেন, তিনি কথা ঘুরাইয়া বলতেছেন আমার হার্ট, আমার কিডনি, আমার ফুসফুসে এগুলো মিলাইয়া 2.5 কোটি টাকার মালিক, কিন্তু বাস্তবে তিনি কত কোটি টাকার মালিক এটা আমরা হিসাব করে বের করলাম। এই টাকাগুলো কাদের?
এই টাকাগুলো কোথার থেকে আসলো? আসুন আমরা এই নিয়ে সংক্ষেপে কথা বলি। অনেক লম্বা কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু আপনারা পুরো ভিডিও ধৈর্য ধরে দেখবেন না, এর জন্য সংক্ষেপে বলছি। এই টাকাগুলো গরিব দুঃখী মেহনতি মানুষের, রিক্সাওয়ালার, বাস ড্রাইভারের, সিএনজি ড্রাইভারের, কৃষকের বা অন্যান্য শ্রমিকদের, লন্ডনি আমেরিকানি ব্যবসায়ী, সকল জনগণের এই টাকা। এই যে প্রতি প্রোগ্রামে এই তাহেরি বা তাহেরির মতো আর যারা প্রতি প্রোগ্রামে 100,000 টাকা তারা নেয়, এটাকে হাদিয়া বলে, আমি বলি এটাকে লুট করে নেয়, এটা কোথার থেকে আসলো, কিভাবে আসলো? একটা মানুষের কি 1 প্রোগ্রামে 100,000 টাকা নেওয়ার প্রয়োজন আছে কিনা, এটা আপনাদের বিবেকে, আপনাদের আদালতে ছেড়ে দিলাম। এখন আসুন, এই যে প্রতি 6 মাসে তিনি 5 কোটি টাকা মানুষের কাছ থেকে আত্মসাৎ বা লুট করে নিচ্ছেন, এর হিসাব সরকারের কাছে দিচ্ছেন কিনা, এটি আগামী কোনো প্রোগ্রামে তিনি বলবেন স্পষ্ট রূপে। কেননা এই টাকার মালিক তিনি নয়, এই টাকার মালিক আমরা, আমরা জনগণ। এই 5 কোটি টাকার যদি কর বা ট্যাক্স আদায় তিনি না করে থাকেন, সরকারকে এর হিসাব না দিয়ে থাকেন, এবং ট্যাক্স আদায় করে বাকি টাকা যদি তিনি সংরক্ষণ না করেন, তাহলে আমাদের জনগণের টাকা ওনার কাছে রয়ে গেল, সরকারের হক ওনার কাছে রয়ে গেল। এর জন্য আমরা দুদককে অনুরোধ করব, শুধু ভিডিওর মাধ্যমে নয়, ইনশাল্লাহ আমরা এই প্রসেস শুরু করেছি, বাংলাদেশে আমাদের একটা টিম তৈরি করছে, আমি এইবার বাংলাদেশে গিয়ে এই কার্যক্রমের ধারাবাহিকতা শুরু করব, এবং আমরা বিভিন্ন মহলে আলোচনাও করছি যে বাংলাদেশের যে সমস্ত বক্তারা ওয়াজের নামে ব্যবসা করে 100,000,000 টাকা মানুষের কাছ থেকে লুটে নিচ্ছে, তাদের ব্যাপারে সরকার সোচ্চার হওয়ার জন্য, এবং তারা তাদেরকে যেন সরকার ধরে অর্থনৈতিক এবং সর্বক্ষেত্রে সরকার স্বাবলম্বী হবে, এই টাকাগুলোর হিসাব বক্তারা দেয় না। সুতরাং বাংলাদেশের সরকার এবং দুদক যেন এদের উপর নজরদারি আনে, বা তাহেরির উপর প্রতি 6 মাসে তাহেরি 5 কোটি টাকা ইনকাম করে, এই 5 কোটি টাকার হিসাব আমাদের সরকারের কাছে দেয় কি না, এটি হচ্ছে আমাদের সরকারের কাছে প্রশ্ন, দুদকের কাছে প্রশ্ন এবং তাহেরির কাছে প্রশ্ন। এখন আসুন, আপনারা বলতে পারেন এই এই টাকা সে নিচ্ছে, আপনার সমস্যা কি? আমার মারাত্মক সমস্যা হচ্ছে এবং আমার ক্ষতি হচ্ছে। আমরা বিদেশিরা এখানে ঘাম জড়াইয়া টাকা ইনকাম করে দেশে পাঠাই, এই যে পাঠাই, এই পাঠানোর ক্ষেত্রে কিন্তু সরকার উপকৃত হয়, জনগণ উপকৃত হয়, বাংলা এই যে রেমিটেন্স যোদ্ধা, আমাদের কেন রেমিটেন্স যোদ্ধা বলে প্রবাসীদেরকে? কারণ রেমিটেন্স যোদ্ধা এর জন্য বলে যে তারা রুজি করে যে বাংলাদেশে টাকা পাঠায়, যদিও এই টাকাগুলো পরিবারের হাতে যায়, কিন্তু এর থেকে বাংলাদেশের সরকারের অর্থনীতি মজবুত হয়। আমরা কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাই আর ওই বক্তারা মানুষের কাছ থেকে আত্মসাৎ করে নেয়, এগুলো ট্যাক্স আদায় করে না। যারা যারা অর্থনীতি নিয়ে পড়ালেখা করেছেন, আপনারা আমার কথা বুঝতে পারবেন। এরবার এই তাহেরি মার্কা যারা আছে, যারা টাকা নিয়ে সরকারকে ট্যাক্স দেয় না তারা দিবে, এবং দুদকের কাছে যদি হিসাব না দেয়, তাহলে আমাদের দাবি থাকবে সরকারের কাছে যেন এই এদেরকে ধরা হয় এবং এদের ঠেকাগুলো সরকারের আয়ত্তে সম্পূর্ণ নেওয়া হয়। এখন আরেকটা বিষয়ে আসুন, এটি হচ্ছে যে অনেকে বলতে পারেন যে হুজুর বা আলিমরা যে টাকা নেয়, এই টাকাগুলো দিয়ে মসজিদ করে, মাদ্রাসা করে। এটি সত্য, হক্কানি জেলা যারা উলামায়ে কেরামরা আছেন, হকপন্থী যারা ওয়াজ মাহফিলে আয়োজন করেন, তারা হাদিয়া নেয় কম, কিন্তু মাদ্রাসার জন্য বা মসজিদের জন্য তারা আলাদা হাদিয়া নেয়, এগুলো মাদ্রাসা মসজিদে লাগায়। অনেক বড় বড় উলামায়ে কেরামের নেতৃত্বে 3টা 4টা 5টা মাদ্রাসা আছে, এগুলোর খরচাপাতি তিনি নিজেই বহন করেন। ওই সমস্ত স্কলার বা বক্তা পরে তাহেরিরা কয়টা মাদ্রাসা চালায় আপনারা জানেন কি? একটা মাদ্রাসায় বছরে কত টাকা ব্যয় আসে? একেবারে বড় মাদ্রাসা হলে, 8,000-এর মতো মাদ্রাসা যদি হয়, তারপরেও 20,00,000 টাকা প্রতি মাসে, 20,00,000 টাকা প্রতি মাসে খরচা আসবে না, 10,00,000 টাকা প্রতি মাসে, 8,00,000 টাকা প্রতি মাসে খরচা আসবে না বড় মাদ্রাসা হলেও। কিন্তু তারা প্রতি মাসে 90,00,000 টাকা ইনকাম করছে, ওই টাকাগুলো কোথায় যায়? যারা হক পথে মানুষের টাকাগুলো মাদ্রাসা মসজিদে লাগাচ্ছে, যে সমস্ত উলামায়ে কেরামরা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, তাদের প্রতি আমাদের কোনো কথা নাই। কিন্তু এই মানুষকে এখন ওয়াজের ব্যবসাটা বিপুল হারে চাঙ্গা হয়েছে, এবং ওয়াজের ব্যবসায় নামতে গিয়ে মানুষের লেখাপড়া, ইসলাম ধর্ম সব কিছু একেবারে নিপাত যাচ্ছে, বিনা পুঁজির, বিনা ইনভেস্টের ব্যবসা হচ্ছে ওয়াজের ব্যবসায়। শুধু তাহিরি নয়, এছাড়াও আরও বাংলিশ, ইংলিশ যে সমস্ত বক্তারা আছে তাদের একটা লিস্ট আমরা করছি, ইনশাআল্লাহ প্রসেসের মাধ্যমে আমরা অফলাইনে, আমরা ধর্ম মন্ত্রণালয় সহ, দুদক সহ আমরা সরকারের কাছে হস্তক্ষেপ করব যে এই হচ্ছে তাদের লিস্ট, এরা বাংলাদেশের মানুষের টাকাগুলো মেরে খাচ্ছে ধর্মের প্রচারের হিসাবে। তো আমরা তাহিরি সাহেবকে বলবো যে আপনি যে প্রতি বছর নিম্ন, এর চাইতে আরও বেশি করেন, নিম্ন যে 5 কোটি টাকা আয় করেন, এর হিসাব
সরকারের কাছে দিয়েছেন কিনা, এর ট্যাক্স আদায় করেছেন কিনা, এর থেকে কিন্তু আমি পাওনাদার আমি পাই, এর থেকে কিন্তু বাংলাদেশ জনগণ পায় এই 5 কোটি টাকা থেকে। আপনি যদি এই 5 কোটি টাকা ট্যাক্স আদায় না করেন তাহলে সরকার যে বিধবা ভাতা দেয়, এই বিধবা ভাতা কোথার থেকে আসে? অনেক সময় শীত বস্ত্র, অনেক সময় গড় বাড়ি নির্মাণ করে সরকার দেয়, অসহায়দেরকে সরকার পাশে দাঁড়ায়, কোথার থেকে পাশে দাঁড়ায়? ট্যাক্স আদায়ের মাধ্যমে। ব্যবসা করছেন আপনি ট্যাক্স দিতে হবে, এখানে একটা বিল্ডিং করছেন আপনি ট্যাক্স দিতে হবে, আপনি কোনো বিজনেস করছেন ট্যাক্স দিতে হবে। ঠিক তেমনিভাবে যারা এই ধর্ম ব্যবসা করছে, যারা ওয়াজের ব্যবসা করে প্রতি বছরে 5 কোটি টাকা কামায়, এই 5 কোটি টাকার হিসাব কি সরকারের কাছে দেয় কি না, এটা হচ্ছে আমাদের আবদার, এটা হচ্ছে আমাদের চাওয়া। আমরা আশা করব তাহেরি সাহেব সরকারকে হিসাব দিয়েছেন কিনা, এটি তিনি অন্য কোনো বক্তব্যে বলবেন। আর দুদকের দৃষ্টি আকর্ষণ করছি, যদি ভিডিওর মাধ্যমে দুদক আমার এই বক্তব্য পায় তাহলে পেলো, না হলে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে যারা ধর্ম ব্যবসা, প্রকৃত ধর্ম ব্যবসায়ীদের একটা লিস্ট আমরা ধর্ম মন্ত্রণালয়ে পেশ করব। সবাই ভালো থাকবেন, এবং তাহেরি আঙ্কেল আপনাকে বলছি, আহমদুল্লাহ সাহেবের হিসাব নেওয়ার আগে আপনার হিসাব করুন। আসসালামু আলাইকুম।